দীরে মা জিবালে মাঠের কবি বলে এশু নবী দেখেছি দূরে

গোলাম ফারুক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ গোম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আমাদের বাংলাদেশে গম এবং ভুট্টা এই যে আমরা ধারাবাহিকভাবে এটা নিয়ে গবেষণা করছি উৎপাদন করছি আমরা দেখছি একসময় আমাদের প্রধান শস্য ছিল ধান তারপরে ছিল কিন্তু গম তারপরে হয়তো ভুট্টা ছিল কিন্তু এখন আমরা দেখছি কমে আমাদের ভুট্টা ধানের জায়গা দখল করছে গমের জায়গা দখল করছে এই এটা একটা বিবর্তনের মতন হয়েছে যে যুগের সাথে চাহিদার সাথে এই বিষয়গুলি কিন্তু ঘটছে তো আমি প্রথমেই জানব আপনার কাছে যেহেতু আপনি ভো গম এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এই প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করছেন আমাদের এই প্রতিষ্ঠানে গম এবং ভুট্টা গবেষণার বর্তমান স্ট্যাটাসটা কি আমরা বাংলাদেশে গম এবং ভুট্টার যে চাহিদাগুলো আছে এই চাহিদার জন্য আমাদের যে প্রোডাকশনটা এটা ইনশিওর করার জন্য আমরা আসলে মূলত জাত উদ্ভাবন করে থাকি আচ্ছা এবং জাত উদ্ভাবনের পাশাপাশি যে উৎপাদন ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য যে টেকনোলজিগুলো লাগে সেগুলো আমরা উদ্ভাবন করি আচ্ছা তো এটা যা তো শুধু না যাদের সাথে টেকনোলজিটাও আপনার প্রভাব করে জি যেমন Ergonomic practices এর ব্যাপার আছে mechanization এর প্রশ্ন আছে pathological aspect research আছে entomology aspect research আছে প্রাসঙ্গিক যতগুলি প্রয়োজনীয় গবেষণা কর্ম দরকার সেগুলি আমরা সম্পন্ন করি গম এবং ভুট্টার উৎপাদন ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য সাধারণত উত্তরকালে আমাদের গমের গমের গবেষণা মূলতে শুরু হয় এ পর্যন্ত আমরা গমের জাত আমরা আপনি জানেন হয়তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আওতাভুক্ত ছিল যেটা উনিশশো সালে বাইশে নভেম্বর এটা আলাদা একটা ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট এর আগ পর্যন্ত বাড়ি গম তেত্রিশ পর্যন্ত তেত্রিশটি জাত আমরা রিলিজ করেছিলাম পরবর্তী পর্যায়ে ডাব্লিউ এম আর আই অ্যাকচুয়ালি বি ডাব্লিউ এম আর আই বিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউ এম আর আই ওয়ান টু থ্রি তিনটা জাত উদ্ভাবন আমরা করেছি এবং এগুলি আসলে ন্যাশনাল সিট বোর্ড রিলিজ করেছে এবং সুখের বিষয় যে এই তিনটা ভ্যারাইটি কিন্তু আমরা আপনারা জানেন যে ব্লাস্ট দেশে একটা বিশাল সমস্যা তিনটা জাতি কিন্তু ব্লাস্ট প্রতিরোধী আচ্ছা আমরা গত দুই বছর আগে দেখলাম যে আমাদের ব্লাস্টের জন্য আমাদের যশোর চুয়াডাগা মেহেপুর এই অঞ্চলে গমের চাষ মোটামুটি বন্দি করে দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে কি আমাদের গম উৎপাদনে কোনো মানে ক্ষতিকর প্রভাব পড়েছে মনে হয় যখন দু হাজার ষোলো সালে এটা দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলো ওই অঞ্চলে যশোর কুষ্টিয়া অঞ্চলে তখন আপনারা খেয়াল করবেন যে দুই সালের আমাদের সারাদেশে উৎপাদন ব্যবস্থা কমতে কমতে কিন্তু দশ লক্ষ টনে ঠেকলো এরপর কিন্তু এটা বাড়ছিল ধীরে ধীরে বাড়ছিল দু হাজার সালে এসে ব্লাস্টের কারণে এটা ওই অঞ্চলে দুই বছরের জন্য নিষিদ্ধ করার ফলে আবার এইটা ডাউন ট্রেন্ড শুরু হয় সুখের বিষয় হচ্ছে যে গত বছর থেকে যখন এটা প্রত্যাহার করা হলো এখন কিন্তু আপনি খেয়াল করবেন এই বছরেই আমাদের সাড়ে বারো লক্ষ টন প্রায় আট লক্ষ টন উৎপাদন বেশি হচ্ছে এটা পজিটিভ ট্রেন্ডে আছে আর তখন আরেকটা কথা আমি ভুলে গেলাম যেটা মেজের ব্যাপারটা মেজের আসলে আমরা প্রথমে যে কম্পোজিট দিতাম যেটা যেটা ওপেন দিতাম এবং এগুলি কয়েকটা বর্ণালী শুভরা এগুলি যা ছাড়া পরবর্তী পর্যায়ে আমরা হাইব্রিড উদ্ভাবন করি আমাদের এখান থেকে বাড়ি হাইব্রিড সতেরো পর্যন্ত আমাদের কিন্তু হাইব্রিড ভুটটা জাত রয়েছে এবং সাম্প্রতিককালে ডাব্লিউ এমআরআই হাইব্রিড ভুটটা ওয়ান এবং ডাব্লিউ এমআরআই হাইব্রিড বেবি কন আমরা সম্পর্তিকালে এটা রিলিজ করেছি ন্যাশনাল বোর্ডের মাধ্যমে আচ্ছা আমি আরেকটা কথা জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে যে গমের বিশেষ করে যে জাতগুলো আছে এগুলো সব তো লোকাল কিন্তু বিদেশি জাতগুলো কিন্তু আছে তো তাদের সাথে কম্পিটিশন যদি করি আমরা তুলনা করি তাহলে কি বলবেন গমের ক্ষেত্রে আপনাকে একটু তথ্য দিয়ে রাখি গমে বাংলাদেশে গমই একমাত্র ফসল একমাত্র ফসল যার শতভাগ জাতগুলি আমাদের উদ্ভাবিত রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠানে কিছু তারা হাইব্রিড নিয়ে আসার চেষ্টা করছে এবং কম্পোজিট লাইনও চেষ্টা করছে স্প্রিং হুইটের কিন্তু আমাদের ভ্যারাইটিগুলির ইল পটেন্সিয়ালিটির কাছে এগুলি আসলে কম্পিটিশন করতে পারেনি আমাদের ভ্যারাইটির পটেন্সিয়ালিটি অনেক হাই আসলে এবং এটার আমাদের দেশের ন্যাশনাল যে এভারেজ লাস্ট সিজেন দু হাজার উনিশ বিশ গম মৌসুমে এটার ছিল থ্রি পয়েন্ট সিক্স টু টনের উপরে ন্যাশনাল এভারেজ যেটা আপনার অস্ট্রেলিয়ার চেয়ে বেশি আরেকটা কথা জানতে চাই যে আমাদের গমের চাহিদা প্রতিদিনই কিন্তু বেড়ে যাচ্ছে সেই তুলনায় গমের প্রোডাকশন এরিয়া কিন্তু কমে যাচ্ছে তো এটা মানে কেন কমে যাচ্ছে আপনার কি মনে হয় আমি বললাম যে আমাদের ইল পোটেশিয়াল একটি হাই ভ্যারাইটি ভ্যারাইটি তারা বিদেশি ভ্যারাইটিগুলো এখানে আসতে পারতেছে না তারপর কেন কম কেন কমে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে আপনি যদি আমাদের তিনটা মেজর দিকে তাকান রাইস হুইট এবং তাহলে দেখা যাবে যে পোলট্রি ইন্ডাস্ট্রি ডেভেলপের সঙ্গে সঙ্গে জিওমেট্রিক্যাল রেটে কিন্তু আপনার মেজার প্রোডাক্ট মেজার ডিমান্ডটা বাড়তেছে এবং যে আপনি যে গ্রস রিটার্নের কথা চিন্তা করেন মেজের গ্রস রিটার্ন কিন্তু রাইসের চেতে গুণ বেশি হুইটের চেতে প্রায় দুই গুণের চেয়ে বেশি তো কৃষক ভাইরা যেটা লাভ পাবে সেটাই তারা সেদিকে তারা যায় যেহেতু আপনি একটু বললেন দেশের গমের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে অ্যাকচুয়ালি তথ্যটা হচ্ছে দেশে প্রতি বছর লাস্ট ফাইভ ইয়ার্সের যে আপনি যদি তথ্যপত অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে প্রতি বছর থেকে পনেরো শতাংশ হারে এই হুইটের ডিমান্ডটা দেশে বাড়ছে বিকজ অফ ফুড হ্যাবিটের চেঞ্জ হচ্ছে আমাদের সেক্ষেত্রে আমাদের হুইটে একটা কিন্তু সাস্টেনেবিলিটি থাকবেই এবং আপনি অন্য অন্য ক্রপের ক্ষেত্রে যদি চিন্তা করেন দেখবেন রাইস বলেন পটেটো বলেন আর ওই যে পেঁয়াজ বলেন একবার দাম বাড়তেছে একবার দাম কমতেছে হুইটে কিন্তু প্রাইসটা আপনি খেয়াল করেন লাস্ট ফাইভ ইয়ার্সে প্রাইসটা মোটামুটি স্টাবল কিন্তু কৃষকরা দাম পাচ্ছে তাহলে এখন আমাদের যেটা দরকার যে আমাদের এই জাতগুলিকে উন্নয়ন করা আমাদের আবহাওয়ার সাথে কোন কোন জাত শ্যুট করে এবং আমাদের তো আসলে এটা শীতকালীন একটা ফসল আমাদের শীতের যে ডিউরেশন সেটাও হয়তো অনেক সময় বেশি থাকে না সেই ক্ষেত্রে শর্ট ডিউরেশনের জাত আমাদের আনার দরকার বা আমাদের কোস্টাল বেল্টে যে যে জায়গাগুলিতে আমাদের স্যালাইনটি আছে সেখানে স্যালাইন টলারেন্ট যে যা সেগুলি আনার দরকার আমাদের উত্তরে ডাউট প্রঞ্জের যে জায়গাগুলি সেখানে এই বিষয়গুলি নিয়ে আপনার কি কাজ করছেন হ্যাঁ অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন এবং আপনি যে কথাগুলি বললেন এগুলি আমাদের গবেষণা কর্ম চলমান গবেষণা কর্মের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আচ্ছা স্পেশালি হুইটের ক্ষেত্রে আমি বলবো হুইটে আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই মুহূর্তে আপনি যে হুইটকে সাস্টেনেবল করার জন্য এ দেশে যেহেতু আমাদের একটা ন্যাশনাল ডিমান্ড রয়ে গেছে আমরা আমাদের ভ্যারাইটি আছে পটেনশিয়াল ভ্যারাইটি আছে যেগুলার ইল পটেন্সিয়ালটা অনেক হাই পাশাপাশি যে আপনি যেটা ক্লাইমেটিক ফ্যাক্টরগুলির কথা বললেন আমাদেরকে যেহেতু একটা ক্রপ কম্পিটিশন শুরু হয়ে গেছে মেজের সঙ্গে বা আলুর সঙ্গে কম্পিটিশন হচ্ছে সুতরাং উইয়ার লুকিং ফর নিউ এরিয়া ফর দিস ক্রপ আমরা এই প্রেক্ষিতে আমরা সাউথ বেঙ্গলে আমাদের গবেষণার কর্ম চলতেছে এইগুলি আমাদের ক্রসিং ম্যাটেরিয়ালস ওয়ার্ল্ডে যে সবচেয়ে পপুলার এবং পটেনশিয়াল স্যাল্যান্ড প্রন জোনে যেগুলি ভালো পারফর্ম করতেছে সেগুলির সঙ্গে আমাদের লোকাল লাইনে আমরা ক্রস করছি করার পর থার্ড জেনারেশন এফ থ্রি এ ফোর জেনারেশনগুলি আমরা সাউথে রেস করতেছি আমাদের স্ক্রিনিং ওখানে হচ্ছে দিনাজপুর হচ্ছে জয়দেবপুরে হচ্ছে কেননা ফাইনালি ওই অঞ্চলের জন্য আমরা জাতগুলি দিব তাই তো এবং ঠিক একইভাবে আপনি উত্তরবঙ্গে কথা বলেন রাজশাহীতে রাজশাহীতে আপনার ড্রাউট রেজিস্ট্যান্স বা হিট রেজিস্ট্যান্স যে ভ্যারাইটিগুলি লাগবে সেগুলি আমাদের আসলে অনেক আমাদের আমরা যখন এখন ভ্যারাইটি করি হুইটের ক্ষেত্রে আপনি একটুকে বলেন যে লাইফ সাইকেলটা শর্ট হয়ে যাচ্ছে এটা সত্যি কথা আগে যে উইন্টার যেভাবে আমরা ফিল করতাম এখন কিন্তু হচ্ছে না সুতরাং আমাদের মাথার মধ্যে থাকতে হয় লাইফ সাইকেলটা যাতে এরা ওয়ান হান্ড্রেড প্লাস মাইনাস ফাইভ ডেস লাইফ সাইকেলটা কমপ্লিট করে আমাদের সব ভ্যারাইটিগুলো আমরা ব্রিডাররা যখন আমরা ভ্যারাইটি জাত উদ্ভাবন করি এগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু থাকে পাশাপাশি যে হিট হলরেন হিট অবশ্যই কেননা আমাদের দেশের ক্রপিং প্যাটার্নটা মূল মূল প্যাটার্নটা হচ্ছে রাইস হুইট প্যাটার্ন হুইটের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন তাহলে কৃষকরা আমন ধান কাটার পরে তাদের কিন্তু সব সময় দেখবেন ওদের একটু লেট হয়ে যায় সুতরাং এদিকে লেট হলে পরের দিকে তো লাইফ সাইকেলটা শর্ট হয়ে যাচ্ছে টার্মিনাল হিট স্ট্রেস যেটা আমরা বলতেছি সুতরাং আমরা যখন জাতগুলি উদ্ভাবন করি

গমনে এবং বলেছিলাম যে ভুট্টা নিয়ে আমরা আলোচনা করব তো আসলে আমাদের দেশে ভুট্টার ক্রমবর্ধমান যে চাহিদা এবং সেই চাহিদার সাথে খাপ খেয়ে কিন্তু আমাদের প্রোডাকশন টার্গেট প্রায় কাছাকাছি চলে আসছে তো এই ক্ষেত্রে আমাদের যে জাতগুলো উদ্ভাবন হয়েছে উদ্ভাবিত হয়েছে আমাদের ভোট্টা গম এবং ভোটটা গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে সেই জাতগুলি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই সেগুলির বর্তমান অবস্থাকে মাঠে কি পর্যায়ে আজ কতগুলি জাত আপনারা উদ্ভাবন করেছেন মাঠে তার অস্তিত্ব আছে কি এই বিষয়গুলো একটু জানবো আপনি যদি আমাদের কৃষকের মাঠের দিকে তাকান তাহলে কিছুটা হতাশার চিত্র কিন্তু আমরা দেখতে পাবো কারণটা হচ্ছে যে আমাদের আমরা যে রাষ্ট্রায়ত্ত সরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে যে জাতগুলো উদ্ভাবন করছি তার কিন্তু খুব কম পরিমাণ আমরা দেখতে পাবো কৃষকের মাঠে তার মূল কারণটা বলি আমরা প্রথমে আশির দশকের দিকে আমরা যখন কম্পোজিট জাতগুলি বের করলাম তখন আসলে আমরা ওই ভুট্টার যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ যেটা সেটা ওইভাবেবার চিন্তা করা হয় আসলে আসলে তার প্রয়োজন ছিল না আসলে পরবর্তী পর্যায়ে পোল্ট্রি ইন্ডাস্ট্রি ডেভেলপের সঙ্গে সঙ্গে আমাদের ভুট্টা তো অধিকাংশটা পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে আসলে পোল্ট্রি ফিট তৈরি করার জন্য নাও কিছু কিছু অংশ আমরা হিউম্যান কনজাম্পশনে ব্যবহার হচ্ছে মানে কি স্টার্চের কথা বলা হচ্ছে তারপর আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে এখন

সতেরো এগুলি সতেরো স্পেশালি এটা এটা চোদ্দ টন পর্যন্ত ইল দিচ্ছে আমাদের ন্যাশনাল এভারেজ কিন্তু দশ টন ঠিক আছে রবি মৌসুমে আর খরিফ মৌসুমে আট টনের মতো এবং কমার্শিয়াল কোম্পানি যে জাতগুলি দিচ্ছে সেগুলিরও কিন্তু ইল্পটেন্ট সেটি এরকম দশ থেকে বারো টনের মধ্যে কথা হচ্ছে তাহলে আমাদের জাতগুলি যাচ্ছে না কেন আমাদের মূল সমস্যাটা যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের অবকাঠামোগত যে সীমাবদ্ধতা রয়েছে জনবল আমাদের রয়ে গেছে কিন্তু ক্ষেত্রে লাইনগুলি ইনগুলি করতে হয় প্রচুর জায়গা দরকার হয় এখানে তারপর এখানকার যে আপনার ডিজিটালিং এর জন্য ছোট ছোট যন্ত্রপাতি কিন্তু অনেকগুলি যন্ত্রপাতি দরকার হয় আসলে তারপর প্রতিটা ধাপে আপনি যখন হারভেস্ট করতেছেন অত্যন্ত সেন্সিটিভ মহাসের একটা নির্দিষ্ট মাত্রা বেশি থাকলে এটা ফাঙ্গাস ধরে যাবে তারপর এটা যখন হারভেস্ট করার পরে কত দ্রুত আপনি এটা আপনার কোল্ড রুমে নিতে পারতেছেন সেখানে কোল্ড রুমের একটা মানে আপনি স্টোর করার ফ্যাসিলিটির প্রশ্ন আসবে সর্বোপরি যে আমি বলবো যে এখন সুখের কথা বলবো কিছু লিমিটেশন তো আছে এই কারণে আমাদের টেকনোলজি আছে টেকনোলজি বলতে আমাদের ভ্যারাইটি আছে কিন্তু আমরা টেকনোলজি ডেসিমিনেশন করতে পারছি না বিকজ অফ উই ডোন্ট হ্যাভ এনাআ সিড কারণ এটার জন্য আপনারা জানেন প্রচুর এটা হাইব্রিড সিড কিন্তু এমন না যে আমরা হাইব্রিড গাছ থেকে আবার হাইব্রিড করব এটা ইনব্রিড লাইন দিয়ে করতে হয় এটা এবং এর জন্য ব্যাপক জায়গার তো আপনাদের বিডিসি এর সাথে আপনাদের একটা চুক্তি আছে মনে হয় তারা তো আপনারা এগুলি সিড উৎপাদন করছে আপনাদের থেকে মাতৃ সিডটা নিয়ে জি জি বিডিসি এর সঙ্গে আমাদের একটা চুক্তি আছে ওটা রাষ্ট্রত্ব প্রতিষ্ঠান এবং উনারা আমাদের যে বাড়ি করেন এবং যার কারণে আপনি কৃষকের মাঠে যে জাতগুলি দেখবেন কিন্তু বেশি দেখবেন বাড়ি এখন থেকে সাম্প্রতিককালে পরবর্তী নতুন জাতগুলি দেওয়া হয়েছে যেহেতু অনেক হাই আমার বিশ্বাস এগুলো অত দ্রুত ছড়ায় পড়বে তবে যদি বিদেশি কোম্পানিগুলির সঙ্গে যাদের এবং লোকাল কিছু কোম্পানি আছে ইনফ্যাক্ট আমাদের দেশে যে কোম্পানিগুলি আছে এরা উনারা তো আসলে আমি যতদূর জানি আর কি আপনি যদি কৃষকের মাঠে যদি যান প্রায় একশোটার মতো ভ্যারাইটি দেখবেন হ্যাবিট কিন্তু প্র্যাকটিক্যালি আপনি দেখবেন ওদের ফিনোটাইপিক যে অবজারভেশন যদি আপনি ভালো মতন খেয়াল করেন তাহলে দেখবেন যে প্র্যাকটিক্যালি দশ থেকে বারো ধরনের জাত কিন্তু আছে তবে এখানে একটা কথা কি বলা যায় যে মাঠে গেলে আমরা দেখি বিদেশি জাত যেগুলো আছে এগুলির এগুলো অনেক বেশি কৃষকদের খুব পছন্দের কিন্তু তাদের সাথে আপনি আপনার সাথে একটু আগে আলোচনা করছিলাম যে তারা হয়তো গবেষণা করেছে একশো বছর আগের থেকে গবেষণা করতে করতে আজকে তারা এই পর্যায়ে আসছে আমাদের গবেষণা খুব বেশি দিন হয়নি নিয়ে তারপর আমরা এই জায়গাতে আসছি তো এখন আমাদের এই জায়গাগুলিতে মানে ওই বিদেশি মানে যে সমস্ত জাত আছে তাদের সাথে কম্পিটিশন করার জন্য। আমাদের কি প্রয়োজন কি করা দরকার আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে দক্ষ জনবলের পাশাপাশি অবকাঠামোগত সুবিধা অবকাঠামো বলতে আমি টোটাল মেকানাইজেশনের ভ্যাটাল ডেভেলপমেন্টের যে মেকানাইজেশন সেটার পুরোপুরিটা আমাদের দরকার এবং আমাদের প্রচুর ল্যান্ড দরকার আসলে আচ্ছা ল্যান্ড দরকার ল্যান্ড এটা এটার কোনো বিকল্প নাই আর ল্যান্ড ল্যান্ডের পাশাপাশি যে যে প্রয়োজনীয় যে জনবল এটা তো অবশ্যই চলে আসবে তখন আপনি মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন তো মালয়েশিয়ার সাথে আমাদের আপনি প্ল্যান ব্রিডার হিসাবে আমরা যদি ভ্যারাইটি নিয়ে তুলনা করি আমাদের সাথে ওদের আপনি কি বলবেন আমি ওখানে পাঁচ বছর শিক্ষকতা করছি প্ল্যান ব্রিডিং পড়াতাম জেনেটিক্স প্ল্যান ব্রিডিং পড়াতাম বেসিক জেনেটিক্স পড়াতাম কিন্তু আমি একদম এবং শুধু আমি ইউনিভার্সিটি মালায় এটা আপনার জানেন মনে হয় মালয়েশিয়ার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এরপরও আমি গর্ব করে বলতে পারি যে অন্যান্য ক্ষেত্রে আমি কম্পারিজনে যাবো না কিন্তু কৃষির ক্ষেত্রে প্ল্যান ব্রিডিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু মালয়েশিয়া চাইতে এবং আমরা মালয়েশিয়া চাইতে আমি আমার দৃষ্টিতে আমরা কিন্তু অনেক আগায় আছি সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বিগত কয়েক বছর ধরে আমাদের ভুটটা চাষের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে ফল আর্মি ওয়ার্ম তো আপনাদের এই রিসার্চের মধ্যে কি এইটাকে কন্ট্রোল করার কোনো কিছু পড়ে কি না হ্যাঁ ফল আর্মি ওয়ার্মের জন্য একটা আমাদের চলমান গবেষণা রয়েছে গাজীপুরি আমাদের একটা মানে অনগোয়িং প্রোগ্রাম চলতেছে এবং এটার আসলে যে ইনসেক যেটা আর সেটাকে তো অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে ফল আর্মিয়াম যেটা বলে নাকি সেটা কন্ট্রোলের জন্য আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কীভাবে ফার্মার্সদেরকে দেওয়া যায় সে আমরা কাজ করছি আমরা ইনফ্যাক্ট আমরা একটা ফ্যাক্সিটির মাধ্যমে কাছে জানাও দিচ্ছি সারা দেশে হাজার হাজার কৃষকদের মধ্যে এটা বিলিও করা হয়ে গেছে আমাদের বাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কিন্তু ফার্ম মেশিনারিজ বলে একটা শাখা আছে তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয় আপনি একটু আগে বললেন যে আমাদের মেকানাইজেশনের কথা সেই যদি গম ভুট্টার জন্যে হয় সেক্ষেত্রে গম ভুট্টার জন্যে আলাদা কোনো মেশিন মানে উদ্ভাবন করার কোনো চিন্তাভাবনা করা যায় কিনা যেটা দিলে কৃষকের জন্য লাভজনক হতে পারে তাদের প্রোডাকশন কস্ট কমতে পারে যেমন আমাদের বর্তমানে ডিজি যায় উনি নিজে কিন্তু এগ্রিকালচার ইঞ্জিনিয়ার আচ্ছা উনার নিজেরই উদ্ভাবিত বেশ কয়েকটা যন্ত্রপাতি আছে যেমন বেড প্লান্টার তারপর পিটিউএস একটা আছে যে আপনার যেখানে চাষের সমস্যা বেশি জো আসে দেরিতে সেক্ষেত্রে কার্যকর একটা পদ্ধতি তারপর যে স্পেশালি আমি বলবো যে আমাদের হবিগঞ্জ সুনামগঞ্জ এই রিজনের জন্য এটা কার্যকরভাবে ব্যবহার হতে পারে ইনফ্যাক্ট আমরা আমাদের ভুট্টা ইনস্টিটিউটে যেটা আগে ছিল বাংলাদেশ গম গম গবেষণা কেন্দ্র দিনাজপুর নসীপুরে যেটা যেটা বর্তমানে বাংলাদেশ ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের হেড অফিস ওখানে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে স্বল্প পরিসরে আছে এখানে কিন্তু ওই বর্তমান ডিজি মহোদয় উনি নিজেই কিন্তু অনেকগুলি ওই আপনার থ্রেশার যেটা আর কি ভুট্টার যে থ্রেশার আচ্ছা আরেকটা প্রাসঙ্গিক আরেকটা কথা এসে যাচ্ছে এগুলি ওনারা হয়তো তৈরি করতে পারছেন জি কিন্তু এটা মাঠ পর্যায়ে দেওয়ার জন্য কোন একটা বেসরকারি প্রতিষ্ঠান যারা এগুলি প্রোডাকশন করে মার্কেটে দিবে তাদের সাথে চুক্তি করে মার্কেটে দেওয়ার মতন কোনো ব্যবস্থা করতে পেরেছেন কিনা মাঠে কি আছে সেগুলি নাকি গবেষণার মধ্যে আছে এটা আরো সাত আট বছর আগেই আমরা দিনাজপুরে যেমন উত্তরণ ইঞ্জিনিয়ারিং একটা প্রাইভেট আর কি লোকাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তারপর আপনার কুষ্টিয়াতে এরকম প্রায় দশ থেকে বারোটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তাদের কি যন্ত্রপাতি তৈরি করবে সেগুলো দেওয়া হয়েছে এটা ব্যাপকভাবে ছড়াই গেছিলো এবং আপনি না এখন কিন্তু আমাদের দেশে মাঠেও যে বড় বড় যে আমাদের সে কোম্পানিগুলো ওনারাও কিন্তু ওই প্যাটার্নগুলো নিজেরা নিজেরা তৈরি করছে আমাদের অনুষ্ঠান শেষ করবো আমাদের সময় শেষ শেষ পর্যায়ে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আমি জানতে চাইবো আপনার কাছে সেটা হচ্ছে যে আপনারা গোম ভুটানে কাজ করছেন কিন্তু আমরা সাম্প্রতিক সময় দেখলাম আমাদের কোস্টাল রিজনে যেখানে খুব স্যালাইন পঞ্জে জায়গা জায়গাটা মানে সেই জায়গাতে আমরা দেখছি যে বার্লি খুব ভালো হচ্ছে এবং খুব লবণ সহিষ্ণু তারা এবং লবণে মনে তারা বেশি ভালো হয় আপনার জান আছে কিনা জানি না আপনাদের গবেষণার মধ্যে এটা পড়ে না তো আপনারা এই বিষয়গুলি নিয়ে জানেন কিনা বা জানলে এটা নিয়ে কোনো কাজ করার সুযোগ আপনাদের আছে কিনা আচ্ছা বার্লির কথা বলছেন আসলে যে সালানি সালানিটি রেজিস্টেন্স যে জি হ্যাঁ এগুলি হচ্ছে কিছু মাইনর জিন থাকে একটা মেজর কোনো জিন থাকে না মানে একাধিক জিন থাকে তো বার্লির আপনি যে ভ্যারাইটিগুলি দেখছেন হয়তো সেটা ওই স্পেসিফিক জাতের মধ্যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জিন আছে যেটা ভালো পারফর্ম করতেছে যার কারণে হয়তো ওই সালাইনপুরন জোনে ভালো পারফর্ম করছে কৃষক যেটা ভালো করবে ওই ওই হাজার হাজার হেক্টর জমি পড়ে আছে কৃষক যদি বার্লিতে ভালো করে কৃষক করবে অসুবিধা নেই কিন্তু বাড়ি হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ক্রপ না এই মুহূর্তে এই মুহূর্তে এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ক্রপ আর এই প্রসঙ্গে আমি একটু আপনাকে একটু শেয়ার করতে চাই যে প্রথম প্রশ্নটা যে প্রথমে শুরুতে বলছিলেন যে হুইটকে সাস্টেনেবল করার জন্য আপনারা কি করছেন আমরা হুইটকে সাস্টেনেবল করার জন্য আমাদের কতগুলি পলিসিগত চেঞ্জ আমরা নিয়ে এসেছি যেমন আগে আমরা বলতাম যে যেসব বড় বড় কৃষক ওনারা বড় বড় জমিতে করবেন কিন্তু অ্যাট দিস মোমেন্ট আমরা কারিতাস বাংলাদেশ হিল হিল জোনে চিটাং হিল ট্রাক্সে আমরা কারিতাস বাংলাদেশের মাধ্যমে গত তিন বছরে একাধিক মানে ডেমনস্ট্রেশন প্লট দিচ্ছি আপনি অবাক হয়ে যাবেন এখন পাঁচ টন পর্যন্ত ইল আসছে রাজস্থলীতে রাঙামাটিতে কেউ বিশ্বাস করবে না রাজস্থলীতে পাঁচ টনে ইল আসতেছে ওখানকার বিশেষণের লোকজন জানে ছবি ভিড় সমস্ত কিছু প্রমাণ ডকুমেন্ট অফ অল আর ডকুমেন্টের পাশাপাশি আমরা যেটা বলতেছি কৃষকদেরকে যে মেসেজটা দিচ্ছি যে আমরা তো প্রত্যেকে আটা খাচ্ছি প্রতিদিনই রুটি আমাদের খাদ্য তালিকায় কিন্তু প্রত্যেকেরই আটা ঢুকে গেছে তাহলে আমরা বলি যে বাইরে একটা তিরিশ টাকাতে আটা না কিনে আপনার কৃষক ভাই থেকে বলতেছে আপনার প্রয়োজনও আটাটা আপনি নিজে করেন না করলে আপনার দশ টাকা আট টাকা দশ টাকায় আপনি আটাটা কিনতে পারতেছেন কোনো কষ্ট প্রোডাকশনে যদি আপনি হিসাব করেন কারণ ওই আটাটা আপনি মার্জিনাল ফার্মাররা যদি নিজেদের দুই তিন শতাংশ জমিতে করে করে তাহলে কিন্তু হুইথ সাস্টেনেবল হয়ে যাচ্ছে পাশাপাশি আমরা ওই ওই সব এলাকায় সুইটকর্ন এবং পপকর্ন চালু করতেছি অনেক ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনার কাছ থেকে আমরা অনুষ্ঠান শেষ করব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাঝি বলে মাঠের কবি বলে নবী দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনাল